তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত, বিশেষ একটা জীবন তারা লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে এক এক আসমানে আল্লাহ তাআলা এক একজন নবীর সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন। তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাইহিসসালামকে, দ্বিতীয় আসমানে দেখেছেন ঈসা এবং ইয়াহিয়া আলাইহিসসালামকে, তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালামকে, চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিসসালামকে, পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন আলাইহিসসালামকে, ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মূসা আলাইহিসসালামকে, আর সাত নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খলিল আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিসসালামকে। তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতজন উলুল আজমি মিনার রুসুল, বড় বড় রাসূলের সাথে, আল্লাহর বড় বড় নেককার বান্দাদের সাথে, নবীদের সাথে, যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, বহু গ্লানি পোহাচ্ছেন, তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন, তাদের নসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন, তারা তাকে অভিবাদন জানিয়েছেন, তাকে ওয়েলকাম জানিয়েছেন, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে তারা সম্মান দিয়েছেন। এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদেরকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই নেয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন, যে তিনি আদম আলাইহিসসালামের সাথে, ঈসা এবং ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে, ইউসুফ এবং ইদ্রিস আলাইহিসসালামের সাথে, মূসা এবং হারুন আলাইহিসসালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাত আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন।